শীঘ্রই প্রকাশিত হবে গ্রুপ ডির ফল দীর্ঘ চোদ্দ বছর ধরে মাদ্রাসার গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি যা নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি ননের ডিভিশন বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশনকে এজন্য দু লক্ষ টাকা জরিমানাও করেছিল একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল আগামী তিন মাসের মধ্যে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে তৎপর মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তারা এই মুহূর্তে চলছে চূড়ান্ত ব্যস্ততা কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আগামী তিন মাসের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে সূত্রের খবর রাজ্যের সরকারি ও সরকার পোষিত মাদ্রাসাগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য দু সালে পরীক্ষা নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন প্রায় তিন হাজার শূন্য পদে নিয়োগের জন্য ওই পরীক্ষা হয়েছিল কিন্তু তার কোনো ফলাফল প্রকাশিত আজও হয়নি এর আগে একাধিকবার গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু মাদ্রাসা কমিশন সেই নির্দেশকে গুরুত্ব দেয়নি তবে কমিশন আদালতে জানিয়েছিল তারা আবারও পরীক্ষা নিতে চায় যদিও কলকাতা হাইকোর্ট কমিশনের সেই বক্তব্যকে বিশেষ আমল দেয়নি আগামী তিন মাসের মধ্যে কমিশনকে গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে একই সঙ্গে কমিশনকে জরিমানাও করা হয়েছে হাইকোর্টের নির্দেশ মাদ্রাসা কমিশনকে লিগাল সেলে এই অর্থ জমা করতে হবে একই সঙ্গে দু সালে গ্রুপ ডি পরীক্ষার ফল আগামী তিন মাসের মধ্যে করার নির্দেশও দিয়েছে হাইকোর্টের সেই নির্দেশ মোতাবেক তিন মাসের মধ্যেই গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশ করতে চায় মাদ্রাসা সার্ভিস কমিশন কিভাবে কোন পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে তা নিয়ে বারবার আলোচনায় বসেছেন কমিশনের কর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক কর্তা বলেন মহামান্য আদালত আগামী তিন মাসের ফল প্রকাশের নির্দেশ দিয়েছে সেই মতো আমরা কাজ শুরু করে দিয়েছি কমিশনের প্রত্যেক কর্মী ইতিমধ্যে ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করে দিয়েছে আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে